স্বামী, আর যদি আমি মরে যাই কে আছে আপনাকে দেখবে? নবীজি বললেন, খাদিজা এমন কথা বলো না। এবার খাদিজা বলতে লাগলেন, স্বামী রে, তাহলে আপনি আমার কাছে আসেন, আপনাকে কয়েকটা কথা বলে দেই। বিশ্বনবী কাছে বসলেন। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী শুনেন, আমি যদি মরে যাই আপনাকে নিজের মতো করে কয়েকটা কথা বলতে চাই, আপনি কি শুনবেন? নবীজি বললেন, খাদিজা, ইসলামের জন্য তোমার যে অবদান আছে, তুমি যদি আমাকে বলো আমার কলিজা বের করে দিতে, আমি আমার কলিজা পর্যন্ত আমার স্ত্রীকে এত ভালোবাসি, আমি দিতে রাজি। এবার খাদিজা বিশ্বনবীকে কাছে বসাইয়া দুইটা হাত ধরে বুকের সঙ্গে লাগাইয়া বললেন, স্বামীরে, তাহলে শোনেন, আপনাকে জিন্দগির শেষবারের মতো কয়েকটা কথা বলতে চাই। আমার এক নম্বর ওসিয়াত, এক নম্বর রাব্দার, আমি যদি আজকে মরে যাই আমার গোসল দুনিয়ার কোনো নারীকে দিয়ে দিয়েন না। স্বামীরে, গোটা জিন্দগি আমি আপনাকে গোসল করাইছি, জীবনের আমার শেষ গোসলটা আপনি দিবেন। আমি যদি মরে যাই আমার গোসল আপনি দিবেন, আপনার পবিত্র হাত মোবারক দিয়ে যদি আমাকে গোসল করাইয়া দে, কবরের ভিতরে গেলে যদি প্রশ্নের জবাব দিতে না পারি, ফেরেশতারা আমাকে আঘাত করতে আসবে, আমি বলবো সাবধান সাবধান, আমার শরীরে হাত দিও না, এই বডিতে বিশ্ব নবীর রহমতের হাত লেগেছে, আমার বিশ্বাস কেউ আমাকে আঘাত করবে না। আল্লাহর পয়গম্বর বললেন, স্ত্রী, তোমার এক নম্বর ওসিয়ত মেনে নিলাম, আমার হাতে তোমাকে গোসল করাবো, বলো বলো এরপরে কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আমার দুই নম্বর ওসিয়ত, আমি যদি মরে যাই, আমি মরে গেলে কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা কইরেন না, দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না। আমি যদি মরে যাই, আমি মরে গেলে আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফন হিসাবে দিয়ে দিয়েন, আপনার কাছে জীবনে টাকা পয়সা কিছুই চাই নাই রে স্বামী, মরণের পরে আপনার পরনের একটা কাপড় চাই। অগো স্বামী, আপনার কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা যদি করে দে, আপনার কাপড়ের তো অনেক দাম, এই কাপড়ে আপনার শরীরের ঘাম লেগে থাকবে, আর আপনার শরীরের ঘাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের চাইতেও দামি, আপনার পরনের জুব্বা যদি আপনি আমাকে দিয়ে দে, ওইটা পরায়া যদি আপনি আমাকে কবরে রেখে দেন, ও স্বামী, কবরের ভিতরে ফেরেশতারা যদি আঘাত করতে আসে, আজাব দিতে আসে, আমি বলবো সাবধান সাবধান, এই কাপড় তো বিশ্বনবীর, এই কথা বলবার পরে আমার বিশ্বাস আপনার কাপড়ে কেউ আঘাত করবে না। স্বামীর আমার তিন নম্বর ওসিয়াত, আমি যদি মরে যাই, তিন নম্বর আপনার কাছে আবদার করলাম, আমার জানাজা দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি দিয়েন না, আমার জানাজার ইমামতিতে আবু বকরকে দিয়েন না, ওমরকে দিয়েন না, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী,
আপনি নিজে আমার লাশের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করবেন। স্বামী রে আপনি যখনই আনকিসি নাফসাকি মিনান নার, ফাতিমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি বাবার পরিচয় দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারব না। ও স্বামী, কবরের ভিতরে ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে আমি তো মনে হয় প্রশ্নের জবাব দিতে পারবো না, যদি দিতে না পারি তখন ফেরেশতারা আমাকে আঘাত করবে, আমি কি দুনিয়ার জমিনে আপনার জন্য কত কিছু করলাম। একটা চার নাম্বার ওয়াসিয়ত, আমি যদি কবরের ভিতরে প্রশ্নের সম্মুখীন হয়ে জবাব দিতে না পারি আপনি কি আমার পক্ষ থেকে কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন। আল্লাহর পয়গম্বর খাদিজাকে জড়াইয়া ডাক দিয়া বললেন, খাদিজা জীবনে তুমি ইসলামের জন্য যা করেছো আজ তুমি যে প্রশ্ন করলা, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি প্রশ্নের জবাব দিতে না পারবে, তুমি যদি দিতে না পারো আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমার কবরে দাঁড়িয়ে থাকব, যতক্ষণ পর্যন্ত জবাব আমি দিব না ততক্ষণ পর্যন্ত আমি তোমার স্বামী তোমার কবর থেকে সরে যাব না। কেমন স্বামী আমার বন্ধুগণ! সংক্ষেপ কথা, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, বিশ্বনবী নিজের হাতে গোসল করালেন, নিজের জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন, নিজেই জানাজার ইমামতি করলেন, বিশ্বনবী নিজের কোলে উঠাইয়া খাদিজাকে কবরে রাখলেন, কবরে শোয়া দিয়া কবরের উপরে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে সাহাবীরা বলেন, অগ পয়গম্বরে আরাবি এইভাবে আর কান্না করবেন না, আপনি চলেন বাড়িতে যাই। বিশ্ব নবী ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি তার কবরের প্রশ্নের জবাব আমি দেব, যতক্ষণ পর্যন্ত আমি তার কবরের প্রশ্নের জবাব না দিব আমি যাব না। জিব্রিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি যতক্ষণ পর্যন্ত কবরের উপরে দাঁড়িয়ে থাকবেন কোন ফেরেশতা এসে খাদিজাকে প্রশ্ন করবে না, আপনি চলে যান। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল আরশে আজিম থেকে আমার নবীকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে তুমি বাড়িতে চলে যাও, খাদিজার কবরের প্রশ্নের জবাব নিয়ে টেনশন করা লাগবে না, আমার খাদিজা ইসলামের জন্য যা করেছে তুমি বন্ধুর জন্য যা করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খাদিজা কবরের ভিতরে প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমি আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার। কেমন জিন্দেগি তৈরি করেছিলেন তারা আল্লাহর পয়গম্বরকে! আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু এইভাবে আমি আল্লাহ তোমার সম্মান বাড়াচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? 12টা হয়ে যাচ্ছে, কষ্ট হলে আমি রেখে দেব। দুইটা কেন, আরো পরে বললেও চলবে, মনে হচ্ছে ফজরের নামাজকে পড়া লাগবে না। আপনাদের তো কষ্ট হচ্ছে আমি দেখতেছি, মাঝে মধ্যে হচ্ছে না, পসরাবে ধরে নাই না, কয়েদের ডায়াবেটিস নাই নাকি আছে, কিন্তু উঠতেছেন না, বসে আছেন, ভালো লাগতেছে। একজন যদি এখন উঠেন, শুধু মাথা উঠান, আজরাইলটিকে বইলে দিব, উঠলেই মাথায় ধরে নিয়ে পসরাবে ধরলে বসে থাকেন, মমতাজ আসলে তার উঠতেন না, ঠিক না, বসে থাকতেন। লম্বা করবো না আমিও, আমার দিল মন কিচ্ছু ঠিক নাই, ভালো না,
এরপরে শুধু ভালোবাসায় কথাগুলো বলতেছি, কষ্ট হচ্ছে? শুনেন কথাগুলো সামনে কি বুঝাবো আজকে। এই আল্লাহ বলছেন, বন্ধু তোমার সম্মান বাড়াচ্ছি। নবীজি এবার দেখলেন খাদিজা নাই, চাচাও নাই, দাদাও নাই, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, ছেলেও নাই। চিন্তা করলেন এই মক্কায় থাইকা কোনো লাভ নাই, মক্কায় থাকলে মানুষ আমারে মারবে, আমার তো কেউ নাই, একটা লাঠিও নাই, জায়গা নানার বাড়ি। নানার বাড়ি গেলে হয়তো নানার দেশের মানুষ আমাকে ভালোবাসবে, নাতি আসছে, ঠিক না? বিশ্বনবী চললেন তায়েফের দিকে। কোথায়? তায়েফে, নানার বাড়ি জায়গা, মক্কা থেকে লাভ নেই। কষ্ট হচ্ছে? আমার নবী তায়েফের দিকে যেতে লাগলেন। তায়েফের মানুষকে গিয়ে বললেন আসলিম তাসলাম, ইসলাম কবুল কর, শান্তিতে থাকবা, মূর্তি পূজা করো না, আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের দাওয়াত দিলেন। এই কথা বলতে দেরি হয়েছে, তায়েফের মানুষ আমার নবীকে পাগল বলে পিটাতে লাগলো, পাগল বলে আমার নবীকে পিটায়। নবীজি শুধু মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্যে মারে। আজ আমরা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলি, কিছু লোক আমাদেরকেও মারতে চায়, ঠিক কিনা? আল্লাহর নবী তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর পায়ে দড়ি লাগাইয়া টানে, মাথা রক্ত পা পর্যন্ত পৌঁছে গিয়েছে, পিঠের চামড়া ছিলে গেছে। শোনো নবীজি কেমনে দিন প্রচার করলেন, তুমি তো শুধু কুরমা পোলাও জিলাফি নিয়ে ব্যস্ত, শোনো রে ভাই দিন এমনি এমনি আসে নাই। এই নবী রক্তাক্ত হওয়ার পরে জ্ঞান ফিরবার পরে চিন্তা করলেন তায়েফে আর থাকা যাবে না, ওরা আমাকে মেরে ফেলবে, মক্কায় কেমনে যাব, মক্কায় তো কেউ নাই, ওরাও মারবে। নবীজি আবার চিন্তা করলেন আমার চাচাতো বোন উম্মে হানির কাছে যাই, ওর বাড়িতে গিয়ে আজকে রাত্রটা কাটাইয়া দেই। বিশ্বনবী উম্মে হানির বাড়িতে গেলেন আর ডেকে বললেন বোন রে থাইফে গেছি, দেখ না মানুষ আমাকে মারছে, পায়ের জুতা পর্যন্ত রক্তে চট লেগে গেছে, হাঁটতে পারি না। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর সৌন্দর্য আসমানের চন্দ্র সূর্যের চাইতে বেশি, এই নবীর শরীর থেকে রক্ত ঝরে, যা দেখে ফেরেশতারা কান্না করে। নবীজি গভীর রাত্রে এসে বোন একটা ঘর দেখাইয়া দিছে, এই রুমে ঘুমায়া যা। নবীজি রাত্রেবেলা শুইতে গেছেন, শুইতে পারেন না, গোটা বডিতে ব্যথা হয়ে গেছে, পা হাত নাড়াতে পারে না, শরীর ফুলে গিয়েছে, শরীরের কাপড় গুলা ছেঁড়া, জুতা গুলা ছেঁড়া, দাঁড়াতেও পারে না, বসতেও পারে না। আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ তাআলা, তুমি না বলছো আমার সম্মান বাড়িয়ে দিস, এমন কি সম্মান দিলা পাবলিক আমাকে শুধু পিটায়? আজকে আমার কেউ নাই, নানার বাড়ি গেলাম ওরাও মারে, মক্কার মানুষ আমাকে মারে, আমার রাত্রবেলা থাকবার জায়গা নাই। নবীজি চিন্তা করলেন আজকে যদি খাদিজা থাকতো মনের ব্যথা বলতাম, কষ্ট করে করে রাত্রবেলা ঘুমায় না। আল্লাহ জিব্রিল আমিনকে পাঠাইয়া দিছে, জিব্রাইল এসে বিশ্বনবীকে বলছেন কাঁদবেন না, আপনার চোখের পানি আল্লাহর বরদাস্ত হয় না, আপনি চোখের পানি মুছেন,
আল্লাহ বলছেন আপনাকে নিয়ে কাবা চত্বরে যাওয়ার জন্য চলেন আমার সঙ্গে। জিব্রিল আমিন বিশ্বনবীকে নিয়ে গেলেন কাবা চত্বরে, ওখানে নিয়ে শোয়া বুকটাকে চিড়ে ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন, আইলিম এবং হেকমত দিয়ে আবার অপারেশন করে লাগাইয়া দিলেন। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করি নাই, প্রশস্ত করিনি। লম্বা ঘটনা। এবার জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাকি মনে অনেক ব্যথা। বিশ্বনবী বলছেন জিব্রাইল তুমি আসছো আমি হাঁটতে পারি না, আমার পায়ে প্রচন্ড ব্যথা, পা ফেলতে পারি না, তাই ফের মানুষ আমাকে এত মারছে আমি দাঁড়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে তো বাইতুল মুকাদ্দাস যাওয়া লাগবে, আমি তো হাঁটে হেঁটে পারবো না, এত ব্যথা। সোয়ার আসলো, চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। এখানে আল্লাহ আগে থেকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাইকে দাঁড় করাইয়া রাখছেন। বিশ্বনবী বয়সে কম, সবার পরে আসছেন। তিনি যাওয়ার পরে সবাই বলছেন দুই রাকাত নামাজ পড়া কে পড়াবেন, কেউ বলছেন বাবা আদম আপনি পড়া, কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি পড়ান, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি দুই রাকাত নামাজ আজকে পড়াইয়া দেন, কেউ বলছেন ঈসা রুহুল্লাহ আপনি পড়ান। আল্লাহ ডাক দিয়া বলছেন জিব্রাইল আজকে এখানে কারো ইমামতি চলবে না, আজকে এখানে কারো পাওয়ার আর ক্ষমতা চলবে না, যারে আমি বন্ধু বানাইয়া সবার পরে দিছি, যাকে দিয়া দুনিয়াটা ডেকোরেশন করছি, যাকে ভালোবেসে দুনিয়া সাজাইলাম, এই আমার বন্ধুকে তায়েফের মানুষ আজকে মারছে। নবীজি দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, মনে অনেক ব্যথা। আজকে সকল নবীরা হবেন মুসল্লি, আর আমার নবী হবেন সবার ইমাম। আল্লাহু আকবার বলেন। ওয়া রাফা'না লাকা যিক্রাক, বন্ধু সম্মান দিচ্ছি আমি সবার উপরে। কে দিয়েছেন সম্মান? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার নবীজি দুরাকাত নামাজ পড়ালেন। ঘটনা বলবো না, ঘটনা আমার উদ্দেশ্য না, বিষয় না, শুধু বুঝাবো ওয়ারাফায়না লাকা যিক্রাক, নবীর সম্মান কেমন। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে যাওয়া লাগবে উপর দিকে। নবীজি বললেন জিব্রাইল কই নিবা, আমি আজকে তো সব থেকে অসহায়, খাদিজা যদি থাকতো তার কাছে গেলেও শান্তি পাইতাম, আমার চাচা যদিও কালিমা পড়ে নাই আবু তালেব, ও থাকলে আজকে কেউ মারত না, কোথায় নিয়ে যাইবা? এবার জিব্রাইল ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবি, যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, যে আপনাকে ভালোবাসে দুনিয়া সাজাইছে, আপনাকে নিয়া ওই আল্লাহর বাড়ি আরশে মহল্লায় যাওয়া লাগবে, আরশে মহল্লায় আপনাকে নিয়ে যাব, আপনি চলেন আপনাকে নিয়ে যাই ঊর্ধ্ব গগনে। এবার জিব্রাইল বিশ্বনবীকে নিয়ে চললেন উপরের দিকে, প্রথম আসমানে গিয়ে ডাক দিলেন দরজা খোলো, আসমানের প্রহরীরা বলে কে? আমি জিব্রাইল, খোলা যাবে না। কেন খুলবা না? ও জিব্রাইল তুমি জানো না আল্লাহ প্রথম আসমান থেকে নিয়া জান্নাতুল ফিরদাউস পর্যন্ত, প্রথম আসমান থেকে নিয়ে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত, প্রথম আসমান থেকে নিয়া একবারে আরশে মুআল্লা পর্যন্ত আমার আল্লাহ দুনিয়া জন্মের পর থেকে আজ পর্যন্ত শুধু ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, লাল গালিচা বিছাইয়া রাখছেন,
জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছাইড়া দিছে, জান্নাতুল নাইম থেকে ঝাড়বাতি এনে লাগাইয়া দিছে। এই রাস্তা দিয়া কেউ যাবে না, কেউ যাবে না, এই রাস্তা দিয়া তার বন্ধু বিশ্বনবী যাবে। কোন সুবহানাল্লাহ, সম্মান কে দিচ্ছে? সবাই বলেন না, নবীরে চিনলেন না। জিব্রাইল বললেন, ফেরেশতারা যে বন্ধুর জন্য আল্লাহ এত কিছু সাজাইছে, এই বন্ধু তো আমার সাথে আছে, দরজা খোলো। দরজা খোলা হলো, বিশ্বনবী পা রাখলেন, কাপড়গুলা ছেঁড়া, পায়ের জুতা ছেঁড়া, আসমানে প্রথম লাল গালিচায় পা দিলেন, চোখের পানিগুলা মুছে ফেললেন। জিব্রাইল এবার তাকায়া দেখে বিশ্বনবী মুস্কি মুস্কি হাসে। এবার জিব্রাইল বলেন, পয়গম্বর হাসেন কেন? এতক্ষণ না আপনি কান্না করেছে। এবার আমার নবী বলেন, জিব্রাইল আমি জানি না, আমার আল্লাহ যে আমাকে এত ভালোবাসে আমি জানতাম না। প্রথম আসমানে উঠে দেখি আসমানের দরজা, গেট, লাইটিং, যত জায়গায় ডেকোরেশন করেছে আল্লাহ, যেই জায়গায় আমার আল্লাহর নাম, এক পার্শ্বে আমি নবীর নাম। আল্লাহ তো সাজাইছে দেখতেছি, আমার নাম দিয়া আমার কিছুর দরকার নাই। আল্লাহ যে আমাকে তো ভালোবাসে আমি জানি না, আমি জানি না। জিব্রাইল বলছেন, চলেন আপনাকে নিয়ে সামনে যাই। সংক্ষেপ কথা, ওখানে অনেক ঘটনা ঘটেছে, প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হয়েছে, মুসার সঙ্গে নামাজ নিয়ে ঘটনা ঘটেছে, এটা আমার উদ্দেশ্য না, বুঝাবো সদি রসুলের সম্মান। নবীজি গেলেন জান্নাতুল ফিরদাউসে, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে জিব্রাইল বলছেন, এটা আপনার আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, এটা উসমানের বাড়ি। নবীজি আবার মুস্কি মুস্কি হাসেন। জিব্রাইল বলছেন, আপনি হাসেন কেন? নবীজি বলছেন, জিব্রাইল রে, আমি মনে করেছিলাম আমার আল্লাহ শুধুমাত্র মনে হয় আসমানটাকে আমার নাম দিয়ে ডেকোরেশন করছে। জান্নাতের ভিতরে আয়সা দেখি, জান্নাতের গেইটে, জান্নাতের গাছে, জান্নাতের প্রত্যেকটা জিনিসে যেখানে আল্লাহর নাম, ওখানে আমি নবীজির নাম। সম্মান দিয়েছেন কে? সম্মান। এখানে একটা কথা বলে দিই, নবীজি জান্নাতুল ফেরদাউসে ডুইকা হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে শুনেন জান্নাতের ভিতরে কে জানে হাঁটে। নবীজি বলেন, জিব্রাইল জান্নাতুল ফেরদাউসে কি আমার আগে কেউ আসছে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আসে নাই তো। কে জানে হাঁটতেছে, আওয়াজ শোনা যায়, পায়ের জুতার, আর জুতা তো মনে হয় কাঠের খড়মের। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন না কে হাইটা যায়? নবীজি কানটা লাগালেন, কান লাগাইয়া শুনেন, ও তো আর কেউ না, রাসূলের কালো সাহাবি, ইথিওপিয়া তার বাড়ি, বডির টাইস ঠিক নাই, চেহারায় কোনো সৌন্দর্য নাই, চোখ ছোট ছোট, দাঁত ফাঁকা, টুট মোটা, তার কালা জিব্বা খাটো, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, একবারে কালো হাফসি গোলাম, হযরত বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, জিব্রাইল এটা তো আমার বেলাল হাঁটতেছে দেখি, বেলালের আওয়াজ শোনা যায়, বেলাল তো দুনিয়ায়। আল্লাহ ডেকে বলছেন, বন্ধু শুনো, বেলাল আমার সাথে বন্ধুত্ব করেছে, বেলাল আমাকে বলেছে আল্লাহ বিশ্বনবী নাকি মেরাজে যাবেন, তিনি যেই রুমে ঘুমাইছেন, আলী কুমে আলী বলতে পারে নাই, উম্মে হানি জানে নাই, আবু বকর ওমর জানে নাই, বিশ্বনবী তার মৌলার সঙ্গে দেখা করতে একা একা নবীজি জান্নাতে যাবেন, আমি বেলাল সহ্য করতে পারি নাই। বেলাল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে, আমি বেলালের পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার।
নবীজি আপনি একা একা যাইবেন, আমাকে ছেড়ে যাইবেন? পারবেন না, তার নাম বন্ধুত্ব। আমার বন্ধুগণ সংক্ষেপ কথা, নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন, জান্নাতুন নাঈমে গেছেন, দারুসসালামে গেছেন, জাহান্নামে গেছেন। এতগুলা বলার তোর সময় নেই, রাত্র ১২টার উপরে হয়ে গেছে গা, খালি বলেন আরে শোনেন না, বলেন বললে তো হবে না, সব কিছু বোঝা লাগবে তো। শোনেন, খুব লম্বা করবো না, যেখানে রাখবো আপনারা কিছু বলবেন না কিন্তু, দেখ শোনেন, ফজরের নামাজ পড়া লাগবে, শোনেন। আচ্ছা শোনেন কি বলি, নবীজি সিদরাতুল মুনতাহায় গেছেন, সিদরাতুন মানে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে শেষ, এর অর্থ হলো সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছ। নবীজি ওখানে ঘুরতে গেছেন, বিশাল মাঠ, ঘুরতে ঘুরতে গিয়া দেখে বড় বড় বড়ই গাছ, আর এক একটা বড়ই এই যে মটকার মতো বড়। সুবহানাল্লাহ বললেন না? নবীজি ওখানে গিয়া হাসেন, আগের মতো না, এমন হাসেন যেন দাঁতের অগ্রভাগ দেখা যায়, বেশি হাসতেছেন। সুবহানাল্লাহ বললেন না? জিব্রাইল বলছেন কি, ঘুম থেকে উঠাইছিলাম তো কাঁদতেছিলেন, এখন সব বুঝে গেছেন হাসেন কেন? কো জিব্রাইল আমি পাগল না, আমার আল্লাহ তো আমার চাইতে আমার জন্য আরো বড় পাগল হয়ে গেছে। কি হয়েছে? কো জিব্রাইল এদিকে আও না, কাছাকাছি। জিব্রাইল আসছে, রসুল বললেন এই গাছের পাতায় হাত দাও, জিব্রাইল গাছের পাতায় হাত দিলেন। নবীজি বলছেন জিব্রাইল দেখ না, গাছের পাতায় এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার নাম। আল্লাহ এত ভালোবাসে জানতাম না, গাছের পাতায়ও আমার নাম লিখে দিস। আল্লাহ ডাক দিয়া বললেন বন্ধুরে, গোটা দুনিয়া যা সাজাইলা সব জায়গায় তোমার নাম দিয়া সাজাইছি, ও বন্ধু তোমাকে ভালোবেসে জমজম দিলাম, হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, সিদরাতুল মুনতাহায় আনলাম, জান্নাত দেখালাম, এই মুহূর্তে আরশে আজিমে আনবো। বন্ধুরে তোমাকে ভালোবেসে সব দিলাম, সব দিলাম, আমি আল্লাহ তো আরশে আজিমে বসে থাকি, আল্লাহু আরশে ইস্তাওয়া, পারলাম না চেয়ার দিতাম, বন্ধু যদি পারতাম তোমাকে ভালোবেসে আমার চেয়ারটাও দিয়ে দিতাম। আল্লাহু আকবার, ওয়া রাফানা লাকা যিকরা, এটা সম্মান, কথা বুঝতেছেন আমার? এটাই সম্মান। নবীজি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাইন্ড করবেন না, সালাম আপনি রাগ করবেন না, এই দেখেন আমার পাসপোর্ট, পাসপোর্ট আছে, ভিসা আছে, ডেট আছে, কিন্তু রোড পারমিট নাই, আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো না, আই এম সরি, আমি এখান থেকে ব্যাক করলাম, ওখান থেকে আপনি আল্লাহর বাড়িতে যাবেন একা একা, আমি আপনাকে রাইকা চলে গেলাম। নবীজি বলছেন জিব্রাইল এটা কোন কথা বলছো, তুমি জানো যে আমার কেউ নাই, কেউ নাই, আমাকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে আসছো তুমি সিদরাতুল মুনতাহায়, এখানে একা একা রাইকা যাইবো, আমি একা একা কী করবো, আমাকে নিয়ে যাও। জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারবো না, এক সুতাও সামনে যেতে পারবো না, আমার ৬০০ নূরের ডানা জ্বলে পুড়ে চাই হয়ে যাবে, এটা আপনার সম্মান, আপনি যাবেন, কিন্তু জানেন কি আপনি রাস্তা কি? আমি জানি না জিব্রাইল। ইয়া রাসূলুল্লাহ এখন যেখান থেকে আল্লাহর বাড়িতে আপনি যাবেন এই রাস্তাটা স্বয়ং আল্লাহ তার কুদরতের হাত দিয়ে ডিজাইন করছে, আপনি যাবেন, আপনি, আপনাকে সম্মান দিছে, ওখানে আমার পাও রাখার ক্ষমতা নাই, আপনি যান আমি গেলাম। জিব্রাইল আমিন চই লেগেছে, রাসূলে পাক দাঁড়ায় আছেন। আপনারা জানেন এই কথা যে কেউ যদি একা থাকে তখন অনেক দুঃখের কথা মনে হয়, ঠিক না? একা হলে দুঃখের কথা মনে হয়, নবীজি তো এখন একা, কেউ নাই, অনেক দুঃখের কথা মনে পড়েছে, তাইফের মানুষ মারছে, খাদিজা নাই। নবীজি বলতেছেন যদি আজকে খাদিজা থাকতো তাইলে কি যে সম্মান, বাড়িতে গিয়েই গল্প করতাম, কিন্তু খাদিজা নাই, নবীজির ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে। হঠাৎ শরীরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন কাপড়টা ছেঁড়া, কাপড় ছেঁড়া, জুতাটা ছেঁড়া, মনে পড়েছে আমি জুতা নিয়া কেমনে আল্লাহর বাড়িতে যাই, মনে পড়েছে মুসা কালিমুল্লার কথা, মুসা কালিমুল্লা একবার তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলতে, তো আল্লাহ বলছেন মুসা ফাখলা আনা আলাইক,
ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস সিতওয়া। ও মুসা, জুতা খোলো, তোর পাহাড়ে জুতা নিয়ে আসা যায় না, এটা পবিত্র জায়গা, জুতা স্যান্ডেল নিয়ে আসা যাবে না, আপনি জুতা খুইলা আসেন। তো বিশ্বনবী চিন্তা করতেছেন, আমাকে জুতা নিয়ে হযরত মুসাকে এটা পাহাড়ে যাইতে দিলেন না, মাটির পাহাড়, আর আমি জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাই। রাসূল পাক জুতাটা খুলে রাইখা দিছেন। তারিখে ইবনে জারির তাবারির 3 নম্বর খণ্ডে লিখে, হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন লিল জাসাসে লিখেন, রাসূল পাক যখন জুতা খুলে রেখে দিছেন, আল্লাহ চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বন্ধু জুতা পরো, জুতা খোলা যাবে না, তুমি এই জুতা পরে আরশে আজিমে আসবা, তোমার জুতার নিচে যে তুলি কোন আছে, আমি আল্লাহ তুলি কোনার দ্বারা আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি আপনার সম্মান বাড়িয়েছি। রাসূল পাক সংক্ষেপ কথা, ইসলাম উঠলেন, বিশেষ ফ্লাইট আসলো, রাসূল পাক চলে গেলেন আরশে মুআল্লায়, গেলেন তো আল্লাহর সামনে বসছেন সামনাসামনি, আর যে আল্লাহকে চর্ম চোখ দিয়ে দেখা যায় না, আর দেখতে চান না আপনারা, বিশ্বাস হয় না মনে হয়, আর দেখতে হলে রাসূলকে মানতে হবে, দারুস সালামে দেখবেন শুনেন কেমনে। রাসূল পাক গেলেন, কোরআনে আল্লাহ লিখেছেন বলেছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, নবীজি আর আল্লাহ এইভাবে মুখোমুখি সামনাসামনি হয়ে সরাসরি কথা বলেছেন। আর জোরে পড়েন, আল্লাহু আকবার। ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এবার নবীজি বসছেন, তো এবার রসুল হাসতেছেন, আল্লাহ বলছেন কি, আপনাকে ঘুম থেকে উঠে আনতে তো কাঁদলেন, আপনার না খাদিজা নাই, আপনার না কেউ নাই, এখন হাসেন কেন, এখন এত বেশি হাসেন কেন? রাসূল পাক বলছেন, আল্লাহ আমি জানতাম না তুমি যে আমার এত ভালোবাসো, আমি জানি না, তোমার আরশে আজিমে আসলাম, সব তো দেখা দেখে আসলাম, আরশে আজিমে আসা দেখি তো আরশে আজিমের পিলার সাদ ডেকোরেশন সব জায়গায় আমার নাম দিয়ে ডিজাইন করেছেন, আল্লাহু আকবার, সব জায়গায় আমার নাম, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, কথাবার্তা হচ্ছে। তো আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে দুনিয়ার থেকে আসলা আমার বাড়িতে, আচ্ছা বলো তো, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নেই, উপহার নেই, উপডৌকন নেই, হাদিয়া নেই, তো আপনি যে আমার বাড়িতে আসছেন কিছু কি আনছেন? সুবহানাল্লাহ, বললেন বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তো বলতেই পারে, ঠিক না? তো আপনারা কি কারো বাড়িতে গেলে হাদিয়ার তুফা নিয়ে যান? আওয়াজে মনে হয় নেয় না, মনে কিছু খালি হাতে যায় মনে হইতেছে নিয়ে। রাসূল পাক ইসলাম বলছেন, আল্লাহ আপনি কি আমাকে বোকা পাইছেন যে আমি খালি হাতে আপনার বাড়িতে আসব? আমি খালি হাতে আসি নাই, নিয়ে আসছি। আল্লাহু আকবার, দিল খুলে বলেন না। আল্লাহ বলছেন, তো দেন কি আনছেন? আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত। আল্লাহ যত পবিত্রতা, যত সালাত, যত সাজদা, যত রুকু, সব তোমাকে আজকে হাদিয়া করে দিলাম। আল্লাহ তো খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দিলেন। নবীজিকে যখন সালাম দিছেন, নবীজি তো সালামের জবাব দেওয়ার কথা, ঠিক না? নবীজি মুখটাকে কালো কইরা, চেহারা নিচের দিকে কইরা বসে আছেন। আল্লাহ বলছেন, বন্ধু এটা করলা কি, তুমি আমার বাড়িতে এসব মুখ কালো করে দিলা, কি হয়েছে? আমি সালাম দিলাম নিজে আল্লাহ, তুমি সালামের জবাব দিবা না? নবীজি বলছেন, আল্লাহ তোমার বাড়িতে আসছি, তুমি আমাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছ, তোমার কাছে আমাকে বসাইছ, তুমি আমাকে সম্মান দিয়ে সালাম দিয়েছ, সব মানি,
কিন্তু আমার কষ্ট হচ্ছে, এতক্ষণ থাকলাম তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। যে নবী আর সে আজিমি গিয়ে তোমাকে বইলা যায় নাই, তুমি কেমনে দুনিয়ায় সেই নবীকে সেই রসুলকে সরাসরি আমাকে সালাম দিলে? আমার উম্মত ওই নান্দাইলের বন্ধু হলেও আর শুনতেছে, ওদেরকে তো সরাসরি সালাম দিলেন না। সরাসরি সালাম না দিলে আমি মানি না। আল্লাহ আকবার বলেন না রে ভাই, কেমন নবী পাইছো মিয়া, বইলে যাও। আল্লাহ বলছেন তাইলে কি আমি বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? তোমার উম্মতকে আমি জানি না কেমনে দিবেন, আপনি জানেন। আল্লাহ বলছেন তাইলে বন্ধু তোমার সঙ্গে আমার কমিটমেন্ট, কথা দিলাম তোমার উম্মত যখন কেয়ামতের দিন হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, আমি আল্লাহ সবগুলাকে দারুস সালাম নামক জান্নাতে একত্রিত করব। কইরা ওই দারুস সালাম নামক জান্নাতে ওদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব। এক একটা চেয়ার হবে হীরা জবরজত মণিমুক্তা ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে বৈশা থাকবে তোমার উম্মত, আর আমি আল্লাহ দাঁড়াইয়া, উম্মত থাকবে বসা, আর আমি কথা দিলাম আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে সালাম দিব। সালাম কি বোঝায়? পরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, নবীজি বলছেন আল্লাহ সব মানি, আপনাকে বিশ্বাস করি, কিন্তু একটু প্রমাণ লাগবে। প্রমাণ সালাম যে দিবেন প্রমাণ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে আপনি আমার বিশ্বাস করেন না? বিশ্বাস করলেন না আমি সালাম দিব যে করি তো, তাইলে আল্লাহ ওই যে ইব্রাহিমের কথা না, ইব্রাহিম তোমাকে বলছিল না তুমি কেমনে মরা মানুষরে জিন্দা করো তারে দেখাইতে, ওকে বিশ্বাস করতো না, তুমি তাকে বলছিলে না ও ইব্রাহিম বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে কালা বালা ওয়ালাকিল্লিয়া তুমাইন্না কলবি, আল্লাহ আমার মনে শান্তি পাচ্ছি না এই জন্য বলছি দেখাও, আমিও শান্তি পাচ্ছি না এই জন্য বলছি প্রমাণ দেও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে নাযিল করে দিলেন ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বন্ধুরে জান্নাতুল ফির দারুস সালাম নামক জান্নাতে যখন গোলামদের সঙ্গে আমি আল্লাহর মোলাকাত হবে, ওই সময়ে আমি আল্লাহ সরাসরি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার গোলামকে সালাম দিব। কোন সুবহানাল্লাহ, নবী যুগে আবার হয়েছে খুশি, দেখছেন কেমনে আদায় করছে সালাম। এই নবীরে বইলে যাইও না, বইলে যাইও না, জান্নাত পাইবা না, বিপদে পড়ে যাইবা কবরে, মিজানে পড়ে যাইবা বিপদে। নবীকে মানো, নবীর পথে চলো। আরে কেয়ামতের দিন তো কোনো বাবার ক্ষমতা নেই কথা বলার, আদম তো পিলারে দৈরা থাকবেন, মুসা তো আরশে আজিমের পিলার দৈরা কাঁদবেন আর বলেন আল্লাহুম্মা লা আসআলুকা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উম্মি ওয়ালা আখি, আল্লাহ তোমার কাছে আজকের দিনে কিচ্ছু চাই না, আসআলুকা নফসি নফসি, আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচাও। ওই দিন আমি নবী ছাড়া তোমাদের শাফাআতের কেউ থাকবে না। রাসূলকে চিনো, রাসূলকে চিনে কবরে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমি হুজুর চলে আসছি, লম্বা করতে চাই না, মুনাজাত হয়ে যাবে, আর লম্বা করবো না, 12:30 হয়ে গেছে। কি না না না, এক মিনিটও না, শুনেন আর শুনেন না কি বলি কথা শুনেন। আপনাদেরকে বলছিলাম আমার কথা রাখবেন, আপনাদের কথা রাখছিলাম। না না না, আচ্ছা শুনেন না তো বোঝেন, ফজরের নামাজ কি আমি পড়বো না আপনারা পড়বেন? আচ্ছা শুনেন বলছি ভাই, আরে শুনেন না কথা তো বলতেছি, কথা বলেন, এত আবেগ না, শুনেন, সব মানছি আপনাদের কথা, শুনো কি বলতে চাই। আচ্ছা শুনেন তো, সব বলতেছি ভাই, এতক্ষণ থেকে কয়টা বসছি কয়টা হয়েছি হিসাব নাই, 10:30 11:30 12:30 এরপরে কো হইছে না, শুনেন। এবার নবীজি বলছেন আল্লাহ কি আমার একটা দোয়া শিখাও না, দোয়া। আল্লাহ বলছেন কিসের দোয়া? এমন একটা দোয়া শিখাও যে দোয়া করলে আমার একটা উম্মত জাহান্নামে যাবে না।
আল্লাহ বলছেন কি সত্যি শিখাইয়া দিমু দেও না শিখাইয়া যে দোয়া করলে আমার উম্মত জাহান্নামে যাবে না আল্লাহ বলছেন আমি সকল নবীর এই দোয়া শিখাইছি যাও আপনার একটা দোয়া দিলাম এই দোয়া শিখেন এই দোয়া করবেন আপনার উম্মত জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ বললেন না নবীজি দোয়া নিয়ে বলছেন আল্লাহ আপনি আমার বোকা পাইছেন না যে আমি দোয়া গিয়েই দুনিয়া কইরে দিম বলে তাইলে দোয়া করবো না কই না আমি দোয়া করবো না কই কেন সকল নবীরই শিক্ষা দিলাম সব নবীরা দুনিয়া দোয়া করছে আপনি করবেন না কেন আল্লাহ আমি তো করতে চাই মনে শান্তি পাবো না কারণ আমার মরার পরে কেয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে ওই নান্দাইলের এক মাঠে বৈশা বৈশা ওয়াজ শুনবে ঠান্ডার মধ্যে আমি আজকে দোয়া কইরা দিমু ওদেরকে তো দোয়ার ভিতরে ঢোকাইতে হবো আমি জানি আজকে দোয়া করলে কেয়ামত পর্যন্ত আপনি দোয়াকে জিন্দা রাখবেন কিন্তু আমি সরাসরি আমার দোয়ার ভিতরে ঢোকাইতে চাই এই জন্য আমি দোয়া করলাম না রাইখা দিলাম তা আপনি কি করবেন আমি বললাম এই দোয়া দুনিয়ায় করব না দোয়ার ইজাব রাইখা দিলাম কিয়ামতের দিন তোমার জাহান্নামের গেইটে দাঁড়ায় এই দোয়া করব আমার একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবা না পারবা না ওই জায়গায় দোয়া করব একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবা না তোমার নবী তো 24টা ঘন্টায় কথা বলে শুধু উম্মত 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 এরপর আল্লাহর সঙ্গে অনেক কথা হয়েছে তাসীন মিম কাফ হা আইন সাদ ইয়াসিন অনেক এই কথাগুলো আল্লাহর সঙ্গে আল রসুলের হয়েছে লম্বা কথা চলতে থাকলো আসুন আমার বন্ধুগণ আর লম্বা করব না কত শুনবেন কেউ কথা বলবেন না আর লম্বা করব না রসুল পাক মা নাই বাপ নাই চাচা নাই স্ত্রী নাই দাদা নাই ছেলে নাই কেউ আছে এত কষ্ট করে গেছেন আর সে আজিমে আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে কথাবার্তা চলতে থাকুক ক চলতেই থাকুক এই বছর আমরা আর সে আজিম থেকে নামামু না থাইকা যান আমরা আগামীতে নামাইয়া নিয়ে আসবো আইনা কী কী বলছে এ কথাগুলো আবার